আমরা ফুলুনিয়া বিকে স্কুল একজন তাগিতু নাম সায়ন্তন দত্ত তারে ধরার পরে তারা আমরা কোর্টে পাঠাই এবং তিন দিনে পুলিশ রিমান্ডে আনি। তিন দিন পুলিশ রিমান্ডে তারা জিজ্ঞাসাবাদে পরে বিকে স্কুলের যে নয়টা ফ্যান চুলছে সেই ফ্যানগুলো আমরা তার জিজ্ঞাসাবাদ আমরা এই ফ্যানগুলো রিকভারি করতে সক্ষম হয়েছি এবং আরও কিছু চুরির সাথে সে জড়িত আছে এবং আমরা ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে এবং তার সাথে আরও দু তিনজন যুক্ত আছে এই চুরির কাছে। তো আমরা ইনভেস্টিগেশন চলছে এবং আমরা দেখছি এবং আজকে তিন দিনে পুলিশ রিমান্ডের পর সায়ন্তন দত্তকে আমরা কোর্টে পাঠাচ্ছি। পাশাপাশি গতকালকে আমরা আমজাদনগর থেকে আরেকজন মফিজ মিয়া নামে একজন বিখ্যাত চুর, বিশেষ করে উনি চুরির কেসের মাল রিসিভ বেশি করে এবং কয়েকটা চুরি কেসের মাল তাহলে রিসিভ করছে এবং তাহলে গড় থেকে যে আমজাদনগর এরিয়া মানে বাসপুতা পঞ্চায়েত থেকে কিছু সোলার ব্যাটারি, সোলার লাইটের যে ব্যাটারিগুলো চুরিত এবং তাহলে বাড়ির থেকে এইগুলো আমরা রিকভারি করতে পারছিলাম এবং সেই রিকভারি পর থেকে সে মানে পলাতক ছিল। গতকালকে আমরা গোপন খবর ভিত্তিতে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আজকে তারে আমরা কোর্টে পাঠাচ্ছি।